আমার প্রিয় মা বোনেরা সবাইকে আজকের এই বসন্ত উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। শুভকামনা রেখে আমি আমার কথা বলা শেষ করছি, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য। সবাইকে নমস্কার। সদর বিশেষ করে মা বোন যারা আছে তাদের কাছে কিছুদিন আগেই তো সুসংবাদ এসছে যে 33% আপনাদের জন্য সংরক্ষণ সরকার ঘোষণা করে গেছে। ভারতবর্ষে এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং যে সমস্ত মা বোনেরা যারা আমাদের শক্তির এবং প্রেরণার উৎস, সবচেয়ে যাদের প্রেরণায় শক্তিতে আমরা বলিয়ান হয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করি, সেই মা বোনদের আজকে সবচেয়ে বেশি শক্তিশালী করার উদ্যোগ বিশেষ করে নরেন্দ্র মোদীজি এবং আমাদের বিপ্লব দেবজি নিয়েছেন। আমাদের রাজ্যে আজকে রেশন সব দেওয়া হয় মহিলাদের নামে, সারা দেশে ঘর দেওয়া হয়, পানীয় জল দেওয়া হয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হয় এবং বিভিন্নভাবে শৌচালয় তাদের নামে হয়, ঘর তাদের নামে আসে, স্বসহায়ক গ্রুপ আজকে আগে ছিল 4,000 এখন প্রায় 32,000 হয়ে গেছে। সেখানে প্রায় 3-3.5 লক্ষ মহিলা আজকে নিজের রোজগার নিজে করছে, পাশাপাশি বিভিন্নভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে একটা যজ্ঞ চলছে। কেউ মাছের চাষ করছেন আজকে, কেউ আপনার উদ্যান চাষ করছেন, ফল চাষ করছেন, ফুল চাষ করছেন, আনারস বাগান করছেন, যে আনারস সারা পৃথিবীতে ভরে, কাঁঠাল বাগান করছেন, তেঁতুল গাছ লাগাচ্ছেন, সব দিকে কেউ গো প্রজনন, গরু পেলে তার দুধ দিয়ে ব্যবসা করছেন। তো আজকে ত্রিপুরার চারিদিক সমস্ত বন্ধ হওয়া দরজাগুলো খুলে গেছে, আজকে একটা চাপা দমবন্ধকর পরিস্থিতি থেকে আমরা একটা মুক্ত আকাশের নিচে আসতে পেরেছি। এখানে একটা নেশামুক্ত, হিংসামুক্ত এবং উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। ইতিমধ্যেই বদলে যাওয়া ত্রিপুরায় আজকে রাজনীতি দিয়ে ঘর দেওয়া হয় না, আজকে চাকরি পেতে গেলে কোন রাজনৈতিক দলের সুপারিশ লাগে না, তার যোগ্যতা দিয়ে সে পেয়ে যাচ্ছে, এটা একটা বিশাল পরিবর্তন। আজকে চাঁদার অত্যাচার নেই, রাজনৈতিক খুনাখুনি নেই, আজকে পাহাড় বলুন সমতল বলুন সমানভাবে এগিয়ে চলছে। আমাদের 8টা জাতীয় সড়ক হচ্ছে, আমাদের এখানে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, স্মার্ট সিটির কাজ তত্ত্ব দিয়ে চলছে, লাইট হাউস প্রজেক্ট হয়েছে, এসিজেড হয়েছে, কি চাই, সব দিয়ে দিয়েছে ভারত সরকার। মোদীজি আমাদের এত স্নেহ করেন, এত ভালোবাসেন, কাজে আমাদের সেটার জবাব দেবার জন্য তৈরি হতে হবে, একটা শ্রেষ্ঠ উন্নত রাজ্য করার জন্য, দেশ করার জন্য। একদিকে মোদীজির নেতৃত্বে যেমন চলছি আমরা, ঠিক তেমনি বিপ্লব দেবের নেতৃত্বেও। আজকে কদিন আগে দেখেছেন বসন্ত মানেই দিন পরিবর্তনের পালা, বসন্ত মানেই যৌবনের উৎসব, বসন্ত মানেই আগুন ঝরানো এই রৌদ্রের মধ্য দিয়ে নতুন করে আজকে পলাশের গন্ধে মাতোয়ারা হবে, সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবে এবং একটা শ্রেষ্ঠ সময়। এতগুলো ঋতুর মধ্যে বসন্ত ঋতুকেই আমরা শ্রেষ্ঠ ঋতু বলে বলি, সেই ঋতুতে সবার জীবন যাতে ফুলে ফলে ভরে ওঠে সেই দিকে লক্ষ্য রেখেই যুবকরা এই উৎসবের আয়োজন করেছে। আমি খুব আনন্দিত হই যখন দেখি আমাদের যুবক যুবতীরা প্রেরণা নিয়ে রাজ্য দেশ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করছে, তাদের শিল্প তাদের সংস্কৃতি দিন দিন ধনী হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, একটা সভ্য জগতের একটা সভ্য জাতির পরিচয় হচ্ছে তার উন্নত সাংস্কৃতিক চেতনা এবং বোধ। সেই চেতনা এবং বোধের উন্মেষের একটা জায়গা হচ্ছে এই বসন্ত উৎসব। আমার দুর্ভাগ্য যে আমি সারাক্ষণ থাকতে পারবো না, না হলে সবগুলো অনুষ্ঠান আমার দেখার ইচ্ছে ছিল, কারণ আমরা এখন বর্ধমান ঠাকুর পাড়ায় সেই এলাকার
জনজাতি ভাই বোনদের মধ্যে অনেক জিনিস আমরা আজকে উপহার দেব। তারপর সেখান থেকে রামবাবু কলোনি, সেখানে আর একটা অনুষ্ঠান।